ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمار جبه اپنا فرصوتي حجي زي স্বামী স্ত্রীর সাথে রাগারাগি করে এই জন্যে যে সে সালাত আদায় করে না, তো সে যদি নাকি স্ত্রীকে গালিগালাজ করে এই জন্য স্বামী গুণাগার হবে কিনা। জি ভাই, এখানে প্রথম কথা হচ্ছে একজন মুসলিম নরনারীর উপরে ইমানের পরে সর্বপ্রথম এবং সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বক্ত মতো সালাত আদায় করা। ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাব বা মওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। এই সালাতকে কজা করবে না, উদাসীনতা দেখাইবে না। তো কোন নারী যদি নাকি এরকম উদাসীন হয় যে সে সালাত আদায় করে না, তাকে যতই বলা হয়, তো এই ধরনের নারী সে সংসারে থাকার যোগ্য কি না এ বিষয়ে ওলামায়ে কেরামদের অনেক মত আছে। এখানে কিছু আমি ওলামায়ে কেরামদের মত বর্ণনা করি। ফাল ওয়াজিবু আলাইকা আন তা'মুরা যাওজাতাকা বিসসালাতি ওয়া তুবাইয়িনা লাহা খাতরাহা ওয়া মাকানাতাহা ফিল ইসলাম। আপনার উপর জরুরি দায়িত্ব হচ্ছে আপনি আপনার স্ত্রীকে সালাতের সম্পর্কে তাকে নির্দেশ করবেন যে তুমি সালাত আদায় করো, এবং সালাত আদায় না করার ভয়াবহতা সম্পর্কে তার কাছে আপনি ফুটিয়ে উঠাবেন এবং সালাতের মর্যাদা কি ইসলাম সেটা বলবেন। ফাইন্না সালাত আজম উমুরুদ্দিন ইবাদাল ইমান, ইমানের পরে সালাতের গুরুত্ব অনেক বেশি, সবচেয়ে বেশি। ওয়াতারকুহা জুহুদান ইউখরিজু মিনাল মিল্লাতি বিলা খিলাফিন, কেউ যদি নাকি সালাত এই জন্য পড়ে না যে সে এটাকে বিশ্বাসে করে না, তাইলে সে ইসলাম ধর্ম থেকে বাইর হয়ে যাবে, এই কথার মধ্যে কারো মত পার্থক্য নেই। ওয়া তারা কাহা তাকাসুরান কাদ আদাহু বাজুল উলামা ইকুফরান মুখরিজা মিনাল মিল্লাহ, এবং কি কোনো কোনো বিজ্ঞানগণ ও সমস্ত লোকদেরকেও ইসলাম থেকে খারেজ হিসাবে ফতোয়া দেন যারা অবহেলাবশত সালাত ত্যাগ করে। তাহলে এখানে দুইটা মত পাওয়া গেল। তবে আমরা বলবো সে যদিও নাকি সালাতকে অস্বীকার করে না, কিন্তু গাফলতিবশত সে সালাত ত্যাগ করে। তো এই ধরনের নারীকে নিয়ে সংসার করা যাবে কি যাবে না, ওলামা ইকরামদের মত হচ্ছে যেই ঘর আদর্শভাবে গড়ে উঠবে একজন নারীর মাধ্যমে, সেই নারী যদি নাকি সালাতের প্রতি উদাসীন হয়, সালাত আদায় না করে, তাইলে সে এই সংসারকে আদর্শভাবে গড়াইয়া উঠিতে পারবে না। তার সন্তান সন্ততি যারা হবে তারাও এরকম দিনদার মুখে সহজে হইতে পারবে না, কারণ মায়ের মাধ্যমে সন্তান এটা গড়ে উঠবে, আদর্শ গ্রহণ করবে, ভালো হোক বা খারাপ হোক। তাই যদি নাকি কোনো মাই সালাত আদায় না করে, তাহলে তার সন্তানগুলো আসলে বেপরোয়া হয়ে যাবে, সালাতের প্রতি উদাসীন হয়ে যাবে। এই জন্য মুসলিম বিদ্যান্তের মত হচ্ছে তাকে সর্বপ্রথম সর্বাত্মক যে বোঝানোর চেষ্টা করবে, তাকে বলবে যে আমি তোমাকে নিয়ে শুধু যৌন চাহিদার জন্য রাখি নাই, বরং আমার উদ্দেশ্য হচ্ছে আমি একজন মুসলিম আদর্শ সংসার গঠন করব তোমার মাধ্যমে। তাই তুমি যদি নাকি সংশোধন হও, অসুবিধা নাই, আমার সংসারে থাকতে পারবা আদর্শ হিসাবে। আর তুমি যদি নাকি সংশোধন নাও হও, হ্যাঁ, আর তুমি যদি নাকি সংশোধন না হও, তাহলে আমার শেষ কথা হচ্ছে আমি তোমাকে রাখতে পারবো না। এখন তোমার সিদ্ধান্ত তুমি নাও, আমি তোমাকে সুযোগ দিলাম। তাই সে যদি নাকি ভয় নিয়ে তওবা করে, সালাত শুরু করে দেয়, আলহামদুলিল্লাহ। আর যদি নাকি সে আসলে তারপরেও ঠিক না হয়, তাহলে এই ধরনের নারীকে নিয়ে ঘর সংসার করাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সুফল হবে না। তাই আপনি যতটুকু সম্ভব তাকে বোঝানোর চেষ্টা করবেন, বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন, সংশোধন করার চেষ্টা করবেন। আর এভাবেও করতে পারেন যে মৃদু কিছু, হালকা কিছু তাকে প্রহার করতে পারেন, একবার আঘাত না, যে মনে করেন আপনি তার হাড্ডি ভাঙিয়ে ফেলবেন, চামড়া উঠে ফেলবেন, এমনটা নয়। এই ধরনের সাজাগুলো হচ্ছে যে জিল্লতির সাজা, অর্থাৎ নিজেকে অপমান মনে করার সাজা, অর্থাৎ
তাকে হালকা ধরনের দুই সেটটা বাড়িয়ে দিলেন, সেইটাকে অপমানিত মনে করবে, হয়তো এর মাধ্যমে সে সংশোধন হয়ে যাবে। এরপরে যদি না হয় তাহলে আর এই ধরনের মহিলাদের ঘর সংসার করতে যাবেন না, অর্থাৎ হুট করিয়ে তাকে তালাক দিবেন এমনটা নয়, বরং তাকে প্রত্যেক মাসিক ঋতু শেষ হওয়ার পর তাকে সংশোধনের নিয়ে তালাক দেওয়া শেষ একটা দিবেন, এরপরে আরেকটা দিবেন, যদি সংশোধন হয়ে তো আর দিবেন না, না হলে দ্বিতীয় বার হাইতে আসার পর পবিত্র আরেকটা দিবেন, এভাবে তাকে আপনি সারিয়ে দেখবেন যাতে করে সংশোধন হয়। তালাক দেওয়া উদ্দেশ্য নয়, বরং তাকে সংশোধন করাই এখানে উদ্দেশ্য। তো সর্বোপরি কথা হচ্ছে আপনি তার সাথে গালিগালাজ করতে পারবেন না, কারণ গালিগালাজ করা এটা আল্লাহ তালার বিধানের লঙ্ঘন। আপনি আল্লাহর একটা বিধান একজন লঙ্ঘন করার কারণে হ্যাঁ আপনি তাকে বুঝাতে পারবেন, কিন্তু আপনি গালিগালাজ করতে পারবেন না। আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, হ্যাঁ এমনি গরম ধমক দিতে পারেন, শব্দের মধ্যে ধমক থাকবে কিন্তু গালিগালাজ থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।